তারানাথ বলল, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের সব সময় কিছু না কিছু জানান দিতে থাকে। কারোর কারোর ক্ষেত্রে এই অবস্থাটা হয় প্রবল, বাকিদের ক্ষেত্রে সামান্য। মানে আসল কথাটা হলো, ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা সবার কাছে থাকলেও সবাই তা বুঝতে পারে না। সেই ইন্দ্রিয় আমাদের আগত বিপদ কিংবা অন্য যে কোনো পরিস্থিতি সম্পর্কে অবগত করে আগে থেকেই। আর এই অবস্থাটা সবচেয়ে ভালো হয় কখন জানো? আমি আর কিশোরী দুজনেই মাথা নাড়ালাম। কিশোরী বলল, আরে ছাড়ুন তো মশাই, তাহলে তো সবাই নিজেদের ভবিষ্যৎ জেনে যাবে, আর কারোর কোনো বিপদই হবে না। ওইসব আজগুবি কথা। তারানাথ চটলো বেশ, বলল, আজগুবি যখন সব, তাহলে আমার কাছে গল্প শুনতে আসো কেন বাবু? আর আজগুবি বললেই হলো, এই যে প্রতিদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখো, তার কোনো কারণ বলতে পারবে? তোমাদের বিজ্ঞান তো সব কিছুরই কারণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ব্যস্ত। তাহলে মৃত্যুর পর মানুষের সূক্ষ্ম শরীর কোথায় যায় বলো দেখি? তারানাথ চটলে চুপ করে যায়। কিশোরীও বুঝতে পেরেছিল সে কথা, তাই আর উত্তর করল না কিছু। আমি অবস্থা স্বাভাবিক করার জন্য বললাম, কিন্তু প্রতিদিনই তো সবাই অনেক স্বপ্ন দেখে, এমন অনেক স্বপ্ন থাকে যার কোনো মানে হয় না, সেগুলোরই কি কোনো কারণ আছে? তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল, একবার কাশলো, একবার গলা তুলে বলল, মা চারি একবারটি বাইরে আয় তো মা। চারি কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে, পুজোর আর বেশি দিন বাকি নেই। পুজোয় চারির স্বামী তাকে নিয়ে শহরে যাবে পুজো দেখতে, তাই তার আগেই একবার ঘুরে দেখে যেতে চায় তারানাথের কাছ থেকে। চারি বাইরে আসতেই তারানাথ বলল, একটু চা দিয়ে যা তো মা, আর মুড়ি মেখে আন একটু। চারি মাথা নাড়িয়ে ভেতরে গেল। তারানাথ এবার কিশোরীর দিকে তাকিয়ে বলল, ষষ্ঠ ইন্দ্রিয়ের জানানো সংকেত মিলিয়ে আসল কথা বুঝতে তোমার যতদিন লাগবে, ততদিন আসল কাজ হয়তো হয়ে গেছে। এ তোমাদের বায়োস্কোপ নয়, যা দেখবে তাই হুবাহু হবে। তোমার অবচেতন মন তোমায় সূত্র দেবে মাত্র, আর কিছুই নয়। কিশোরী এবার বোঝার চেষ্টা করলো, যেন একটু থেমে বলল, স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন ছাড়া আর অন্য কোনো মাধ্যমে জানা যেতে পারে না মশাই? ওই যে বললাম, যাদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রবল তারা চেষ্টা করলে মাঝে মাঝে বুঝতে পারে, কিন্তু যাদের সেই শক্তি কম তারা আদৌ জানে না কি বা কেন এসব দেখছে তারা। আমি বললাম, আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে পথ দেখিয়েছে? তারানাথ এবার সিগারেটের প্যাকেট তুলে নিতে নিতে বলল, ষষ্ঠ ইন্দ্রিয় কিনা জানি না, তবে মধুসুন্দরী দেবীর দয়ায় যা ক্ষমতা পেয়েছি তাতে খারাপ কিছু হওয়ার আগে আমি টের পেয়ে যাই। কিন্তু আমার একবার এমন একজনের সাথে দেখা হয়েছিল যার ষষ্ঠ ইন্দ্রিয় আমার থেকেও অনেক প্রবল। তোমাদের সেদিন নরেন্দ্রর কথা বলেছিলাম, মনে আছে? আমি কিছু বলার আগে কিশোরী বলল, হ্যাঁ মনে আছে, আপনি বলেছিলেন তার মতো শান্ত স্বভাবের অমায়িক মানুষ আপনি নাকি খুব কমই দেখেছেন। তারানাথ বলল, সেই নরেন্দ্রর সাথে আমার দেখা হয়েছিল আজ থেকে অনেক বছর আগে। সেবার আমি গিয়েছিলাম তারাপীঠের কাছে। তারাপীঠ তখন এখনকার মতো ছিল না, শুধু তাই নয়, সেখানে কোনো গ্রামও ছিল না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তার মাঝে একটা মন্দির, মায়ের মন্দির। সে মন্দিরের চারপাশ জুড়ে গড়ে উঠেছে তান্ত্রিকদের আখড়া। আমি এক গুরুর সাথেই গিয়েছিলাম সেখানে। প্রায় এক মাস ব্যাপী এক যজ্ঞের আয়োজন হয়েছিল সেখানে, যে জঙ্গলের মধ্যে শুধু শিয়াল আর সাঁপেদের আড্ডা, সেই জঙ্গলের মাঝে যে এত তান্ত্রিকদের আড্ডা জমতে পারে তা বাইরের মানুষ ভাবতেও পারবে না। কত ধরনের কত রূপের সাধু দেখলাম, কারুর পরনে শুধু গেরুয়া কাপড়, কারু সারা গায়ে ছাই বস্ত্র মাখা, কেউ আবার সম্পূর্ণ আদুল গায়ে। আমি বেশ খাতিরই পেলাম সেখানে, কত ধরনের গল্প শোনা গেল সবার কাছে, কত না দেখা গ্রামের কথা,
কত মানুষদের কথা শুনি আর মনে মনে ভাবি কি করলাম আমি জীবনে, এখনো যে সামান্য দেখা হলো না, কত শক্তিবীর কত অজানা গ্রাম অপেক্ষা করে আছে আমার জন্য। কিশোরী বলে উঠল, আহা, আসল কথাটাই তো বাকি থেকে যাচ্ছে। আপনার এইসব ভাবের কথাবার্তা অন্য একদিন শুনব, বরং আজকে ওই কথাটাই বলুন। তারানাথ এবার আর চটল না, বরং হেসেই বলল, এই রে দেখেছ, আবার খেয়েই হারিয়ে ফেলেছি। আসলে অতীতের কথা বলতে গেলেই সেই ফেলে আসা সময় পৌঁছে যায়, তাই মনের না পাওয়া ভাবগুলো প্রবল হয়ে আসে। তখন কি বলতে কি বলে ফেলি, হ্যাঁ তো কি বলছিলাম জানো? আমি বললাম, নরেন্দ্রর কথা বলছিলেন। ও হ্যাঁ, তো সেই তারাপীঠে আমি ছিলাম সপ্তাহ দুয়েক। গুরু বললেন তার আরো 3 সপ্তাহ লাগবে এখানে, আমি চাইলে কোথাও থেকে বেরিয়ে আসতে পারি, তো বেরিয়ে বললাম। হাঁটছি তো হাঁটছি, হাঁটার পথে দুপাশে জঙ্গল আর ফাঁকা লোকালয় ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আমি কিন্তু হাল ছাড়লাম না, ইচ্ছে ছিল সামনে যে গ্রাম পড়বে তাতেই কয়েকদিন থেকে আবার সপ্তাহের শেষে ফিরে আসবো এখানে। গুরু এরপর এখান থেকে তিব্বতের জন্য রওনা দেবে, আমিও তার সাথেই যাব। শুনেছি তিব্বত হলো তন্ত্রমন্ত্রের এক সর্বোচ্চ আধার, একবার সেখানে না যাওয়া মানে অনেক কিছুই বাকি থেকে যাওয়া। এখানে বলে রাখা ভালো, এর মাঝে আমি অনেক তন্ত্র আয়ত্ত করেছি, মারণ উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, এসব তো আছেই, তাছাড়াও আরও কিছু মাঝারি স্তরের বিদ্যা ও কিছু উচ্চ স্তরের গুহ্য তত্ত্বও এনেছি হাতের মুঠোয়। তা নিয়ে বেশ আত্মতুষ্টিও ছিল, কিন্তু তারাপীঠের এ সঙ্গমে এসে সবার সাথে কিছুদিন থাকতেই মনে হলো এখনো অনেক শেখা বাকি। 2 দিন হেঁটে পরদিন দুপুরে গিয়ে পৌঁছালাম এক ধুধু মাঠের মাঝে। মাঠের উপরে দেখা গেল একটা রেখার মতো গ্রামের সীমানা। আমি আর এগোলাম না, একটা বড় গাছের ছায়ায় বসলাম। তারাপীঠ থেকে বেরুবার আগেই আমার কাপড়ের থলিতে কিছু চিড়ে আর গুড় নিয়েছিলাম, আর ছিল 2 পয়সায় কেনা বিড়ি কয়েকটা, একটা দেশলাই, কয়েকটা আদুলি আর একটা লাল রঙের ছোট কাপড়। আমি চারিদিকে তাকিয়ে একটা ডোবা মতো দেখলাম, জল পরিষ্কার না হলেও এখন যা পেয়েছি তাই সই। ডোবায় নেমে প্রথমে জল খেলাম আজলা করে, তারপর সেই জলে চিড়ে আর গুড় ভিজিয়ে খেলাম। খাওয়া হয়ে ডোবার জলে গা ভিজিয়ে নিলাম ভালো করে, গরম একটু কম মনে হলো। আমি কাপড় ছেড়ে পাশেই ঘাসের ওপর মেলে রাখলাম, লাল রঙের কাপড়টা পরে নিয়ে একটা বিড়ি ধরিয়ে শুয়ে পড়লাম গাছের ছায়ায়। চোখ লেগে এসেছিল একটু, টানা 2 দিন ধরে হেঁটেছি, তারপর ডোবার জল সামান্য অপরিষ্কার হলো বেশ শীতল, তাই গা জুড়িয়ে আসার পরে চোখও জুড়িয়ে এসেছিল। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামবো নামবো করছে, আমি আর দেরি করলাম না, সন্ধ্যের আগেই গ্রামে পৌঁছানো দরকার। রাতের বেলায় অজানা জায়গায় গিয়ে পৌঁছানোটা কাজের কথা নয়, তার উপর আমি জানি না আমি কোথায় যাচ্ছি। সামনের দুদু প্রান্তরটা আসলে জমি, ধান কেটে নেবার পর জমিতে ধান গাছের সামান্য ডগাটুকু বেরিয়ে আছে, বিঘের পর বিঘে জমি এভাবে শূন্য হয়ে প্রান্তরের মতো দেখাচ্ছে। আমি অল্প আধারে জমির আল বরাবর একটা সজাগ লক্ষ্য রেখে এগোতে লাগলাম। জমির আল ধরে হাঁটা খুব সাবধানের কাজ, বিশেষত রাত্রের বেলায়। আল থেকে পা হড়কে জমিতে বললেই ধানের গোড়ার শক্ত গাছের অংশে পায়ে চোট পাব, কোনোভাবে পায়ের স্পর্শতেই আল চিনে চিনে এগোতে লাগলাম। যখন হাঁটা শুরু করেছিলাম তখন অল্প আলো আকাশে ছিল, যখন হাঁটা শেষ করলাম কালো আধারে ঢেকে গেছে চারপাশ। আকাশ কিন্তু পরিষ্কার, রাতে তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা কালো চাদরে কেউ যেন একটা বড় আলোকে ঢেকে রেখেছে, তারই ফুটি ফাটা দিয়ে বেরিয়ে আসছে আলোগুলো। ঈশান কোণে জল জল করছে চাঁদটা, হিসেব করে দেখলাম পূর্ণিমা আসতে আরো কয়েকদিন বাকি। গ্রামে ঢুকে তো বললাম, কিন্তু এত রাত্রে যাব কোথায়,
আমি হাঁটতে লাগলাম কাঁচা মাটির পথ ধরে, এখানে ওখানে খানখন্দ হয়ে আছে। মনে মনে নিজেকে দোষ দিলাম, দুপুরে না ঘুমিয়ে গ্রামে ঢুকে বললেই বোধ হয় ভালো হতো, কিন্তু এখন আর কি করার, হাঁটতে লাগলাম নিজের মনে। গ্রামে শুরুতে একটা বড় খামার মতো দেখা গেল, তা পেরিয়ে শুরু ছোট ছোট মাটির বাড়ি, রাস্তার একদম গা ঘেঁষেই বাড়ির পিছন দিক শুরু। প্রায় দশটা মতো বাড়ি পেরিয়ে এসেছি এমন সময় দেখি একটা বাড়ির সামনের উঠোনের মতো জায়গায় কে যেন দাঁড়িয়ে। আমায় সে দেখেনি, কারণ এই অন্ধকারেও দেখলাম সে বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে। আমি একবার ভাবলাম একেই ডেকে জিজ্ঞেস করি এটা কোন জায়গা, এই ভেবেই দাঁড়ালাম। কিন্তু সে একভাবেই পাথরের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে রইলাম। কতক্ষণ কাটলো খেয়াল নেই, আমি একটু এগোতে যেতেই রাস্তার ওপর পড়ে থাকা কিছু পায়ে ধাক্কা লেগে সামান্য শব্দ হলো, আর সেই শব্দেই লোকটার পাত্রের মতো ভাব কেটে গেল। আমার দিকে তাকিয়ে সামান্য নীরব থেকে বলল, কে কে ওখানে? আমি বললাম, আমি। সে হাসলো সামান্য, বলল, আমি তো বুঝলাম, কিন্তু নাম কি? আমি নাম বললাম। সে বাড়ির উঠোন পেরিয়ে আমার কাছে এসে দাঁড়ালো আর বলল, তা এই গ্রামে কি মনে করে? এ প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই বললাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি এ পথে। তার মানে আপনি ভবঘুরে? আমি যে ঠিক ভবঘুরে নই তা বোঝাতে খুলে বললাম সব। তারাপীঠের কাছে এক তান্ত্রিকদের আখড়ায় যাওয়া, সেখান থেকে পায়ে হেঁটে এত দূরে আসা, এই সব শুনে সে একটু অবাক হলো যেন। সে বলল, তারাপীঠ? সে তো জঙ্গলে এলাকা, আপনি কি তান্ত্রিক? এবার আমি হাসলাম, বললাম, না না, তান্ত্রিক নই, তবে ওইসব একটু ভালো লাগে তাই। সে বলল, আমি নরেন্দ্র মোহন, আসুন না আমার বাড়িতে আসুন। আমি একটু চিন্তা করলাম, এই রাতে অজানা একজন মানুষের সাথে তার বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? নরেন্দ্র যেন আমার মনের কথা টের পেয়ে গেল, বলে উঠল, ভয় পাচ্ছেন? ভয় নেই, আপনার কোনো বিপদ হবে না, আর আমি নিজেও ব্রাহ্মণ, তাই আপনার কোনো অসুবিধা হবে না আশা করি। আসলে সাধু সন্ন্যাসীদের দেখা পেলেই আমার তাদের সাথে কথা বলতে ভালো লাগে, কত অভিজ্ঞতা তাদের, কত জায়গায় তারা ঘুরে বেড়ায়, বেশ লাগে। তাই বললাম, আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে থাক। নরেন্দ্রর সাথে উঠোন পেরিয়ে ঘরে গিয়ে ঢুকলাম। গরিবের ঘর যে সত্যি তা বুঝলাম। ঘরে একটা ভাঙা চৌকি, একটা কাঠের আলনা আর কয়েকটা বাসন কোসন, একটা লক্ষ্মীর মূর্তি এক কোণে, আর একটা ঘর বাইরের দিকে আছে। মাটির দেওয়ালের ওপর খড়ের চাল এখানে ওখানে ফাঁকা হয়ে আছে। নরেন্দ্র বলল, কোথায় যে আপনাকে বসতে দিই, এই চৌকিটার ওপর বসুন আপনি, হ্যাঁ এখানে বসুন। আমি বসলাম, নরেন্দ্র পাশের ঘরে গিয়ে ঢুকল, কুটকাট কিছু শব্দ শুনলাম, তারপর দেখি এক ঘটি জল আর একটু মুরগি নিয়ে এসেছে। এটুকু খান আপনি, আসলে আমার ঘরে বেশি কিছু নেই, আপনাকে ডেকে এনে বড় অসুবিধায় ফেললাম। তার কথাগুলো নিতান্তই সামান্য, কিন্তু এই কথার মধ্যে একটু অকৃত্রিমতা ছিল না, যা ছিল তা খাঁটি আন্তরিকতা। সে যে আমায় ডেকে এনে সত্যি অসুবিধায় ফেলেছে তা তার কথাতেই বোঝা যাচ্ছিল। আমি তাকে বললাম, আমার জন্য তোমায় ব্যস্ত হতে হবে না, এই যে আশ্রয় দিয়েছ আমায় এই যথেষ্ট, এবার তুমি এখানে বসো তো। আমি তাকে চৌকির পাশটা দেখিয়ে দিলাম, সে সাথে সাথেই বলে উঠল, না না, সে কি করে হয়, আপনি সাধক মানুষ, আপনার সাথে একসাথে বসা আমার মানায় না, আমি বরং নিচেই বসছি। এই বলে সে নিচে মাটিতে বসে পড়ল, তারপর বলল, আপনার গল্প বলবেন তো? প্রশ্নটা করেই আবার যেন একটা ভুল করে ফেলেছে এভাবে জিভ কেটে বলল, না না, খাওয়ার সময় কথা বলতে নেই, মা বলতেন।
আমি মুড়কি মুখে ফেলে বললাম, আচ্ছা নরেন্দ্র, তুমি কি একাই থাকো এখানে? হ্যাঁ, একাই থাকি এখন। আগে মা থাকতো, তার অনেক আগে বাবাও থাকতো। তারা এখানে আর থাকেন না? কোথায় থাকেন? ওরা তো আর থাকে না, ওরা সবাই মারা গেছে। হ্যাঁ, সবাই মারা গেছে। আমি মনে মনে দুঃখ পেলাম একটু। একা থাকে সে এখানে, আহা কতই বা বয়স তার, বড় যে 30 হবে। আমি বললাম, তুমি যে একা থাকো তোমার অসুবিধা হয় না? কই না তো, আমি একা না থাকলে যে সবার সমস্যা, আমার সাথে থাকলেই ওরা। নরেন্দ্র চুপ করে যায়। আমি বলি, চুপ করে গেলে যে? নরেন্দ্র বলে, আপনি আর একটু মুড়কি নেবেন? আমি না বললাম। সে বলল, আচ্ছা তবে আজ শুয়ে পড়ুন, কাল সকালে কথা হবে। আপনি কালকে দিনটা আমার কাছেই থেকে যান, আপনার গল্প শুনব। আমায় ঘরের বিছানায় শুতে বলে সে দাওয়ায় শোবে বলে ঠিক করল। আমি হ্যাঁ হ্যাঁ করে উঠলাম, বললাম, আমার ঘরে শোবার অভ্যেস নেই নরেন্দ্র, তুমি ঘরে শোও, আমি দাওয়ায় শুই। নরেন্দ্র মাথা নিচু করে বলল, গরিবের ঘর বলে এভাবে বলছেন আপনি? আপনাকে ডেকে এনে অসুবিধায় ফেললাম দেখছি। অন্য কেউ একটা বললে আমি বুঝতাম যে মশকরা করছে, কিন্তু নরেন্দ্রর গলার স্বরে স্পষ্টই বোঝা যায় যে সে যা বলছে মন থেকে বলছে। আমি আর কিছু বলতে পারলাম না। সে চৌকির নিচ থেকে একটা কি টেনে বার করল। আমার সামনে আসতেই দেখি একটা কালো রঙের কম্বল, তার এখানে ওখানে ছেঁড়া ফাটা, কিন্তু এত যত্ন করে সেটা ভাঁজ করে রাখা যেন কত দামি তা। সেটা নিয়ে আমার সামনে এসে নরেন্দ্র বলল, আচ্ছা আপনার কি রাতে শীত করবে? যদি শীত করে তাহলে এটা আপনি রাখতে পারেন, আর যদি শীত না করে তাহলে আমি এটা নিয়ে দাওয়ায় শুব। এরপরে কি আর কেউ মুখ ফুটে বলতে পারে শীত করবে? তাছাড়াও ঘরটা বেশ গরম, তাই আমি তাকে নিশ্চিত থাকতে বললাম। সত্যি বললে বিছানায় শোবার অভ্যেস আমার নেই এখন আর, তবে এই বিছানায় শুধু চৌকি ছাড়া একটা মাত্র চাদর পাতা আছে, তাতেই শুলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম তারাবীরের কথা, সেখানে না জানি এখন সবাই কি কি করছে। একবার বাইরে থেকে নরেন্দ্র বলল, ঘুম না এলে আলোটা নিভিয়ে নিতে পারেন। আমি এবার অবাক হলাম, আলো আলো কোথায়? ঘরের এদিক ওদিক তাকাতে দেখলাম এক কোণে টিম টিম করে একটা হ্যারিকেন চলছে, তাকে আলো না বলে অন্ধকার বলাই বোধ হয় শ্রেয়। হয়তো তেল বাঁচানোর জন্যই এই ব্যবস্থা। আমার মায়া হলো, উঠে গিয়ে সেটা নিভিয়ে দিলাম, তারপর আবার শুয়ে পড়লাম। তারানাথ থামল। কিশোরী প্রশ্ন করল, আচ্ছা লোকটা কি পাগল গোছের কেউ? না মানে আপনি তার কথা যতটা বললেন তাতে কিন্তু তাই মনে হলো। আমি বললাম, এমনও তো হতে পারে যে নরেন্দ্র ঠিক পাগল না হলেও এমন কিছু হয়েছিল যা তাকে এমন করে দিয়েছে। তারানাথ কিছু বলল না, কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নরেন্দ্র আদৌ পাগল ছিল না, কিন্তু সে যদি তাও হতো তাতে কোনো ক্ষতি ছিল না। আমি যদি তার মতো হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। তারানাথের চোখে সত্যি একটা অন্যরকম ভাব লক্ষ্য করা যায়। আমি অবাক হই, এই যে তারানাথ তান্ত্রিক, তন্ত্রের অনেক গূঢ় রহস্য যার কাছে বন্দি। মধুসুন্দরী দেবী মাতুপাগলির দেখা যে পেয়েছে, সে এমন কোন কারণে নরেন্দ্রর মতো হতে চাইছে তা আমায় বিচলিত করল। আমি প্রশ্ন করলাম, তারপর কি হলো? তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেন অনেক রাত্রে কারুর গলার স্বরে ঘুম ভাঙল। প্রথমে ঠিক ঠাহর করতে পারলাম না কে কথা বলছে, কান পেতে রইলাম। কিছুক্ষণ ওভাবে শোনার পর আমার ঘুম ছুটে গেল। আমি বিছানা ছেড়ে উঠে দৌড়ে বাইরে এলাম, দেখি বাইরের অন্ধকার তখন গভীর কালো। সেই অন্ধকারে নরেন্দ্র দাওয়ার ওপর বসে, আমার দিকে তার পিঠ, দাওয়াটা উঠোন থেকে অনেকটাই উঁচু,
সে উঁচু দাওয়ায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে কার সাথে যেন খোশ গল্প করছে, কিন্তু অন্ধকারে চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করেও ব্যারার গেট পর্যন্ত আমি কাউকেই দেখতে পেলাম না। অথচ নরেন্দ্র এমনভাবে কথা বলছে যেন একজন তার সামনেই দাঁড়িয়ে। আমি চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলাম তার কথা। নরেন্দ্র বলছে, আজই এসেছেন তিনি, খুবই বড় সাধু, সকাল হলে তার কাছে আমি গল্প শুনব। তারপর কার যেন উত্তরের অপেক্ষা করল, তারপর আবার বলল, আরে তোকেও বলবো সেসব গল্প, ভারী মজা হবে, আস্তে কথা বল, উনি ঘুমোচ্ছেন। আবার কিছুক্ষণ নীরবতা, তারপর আবার নরেন্দ্র বলল, আচ্ছা শোন, তুই এখন যা বুঝলি, আমি একটু ঘুমিয়ে নি, আবার কাল আসিস, এখন যা। যেন বিরক্ত হয়ে কাউকে যেতে বলছে। আমার মনে হলো নিশ্চয়ই এর মাথায় কোনো গোলমাল আছে, কিন্তু সে এমনভাবে সামনে তাকিয়ে কথাগুলো বলছে যেন তার সামনে তার কোনো এক অতি চেনা মানুষ দাঁড়িয়ে, যাকে সে দেখতে পাচ্ছে অথচ আমি দেখতে পাচ্ছি না। আমি আর থাকতে পারলাম না, চেঁচিয়ে বললাম, নরেন্দ্র নরেন্দ্র, কার সাথে কথা বলছো তুমি? নরেন্দ্র আমায় দেখে একটু অবাক হলেও চমকালো না, কিন্তু আগের মতোই শান্ত ধীর গলায় বলল, আমার বন্ধু ভূপেন, রোজ রাতেও আসে, একটু কথা বলি আর কি, ও তো আমার মতোই একা। আমি জোরের সাথেই বললাম, কিন্তু তোমার বন্ধুই যদি হয় তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? কই তোমার বন্ধু, ডাকো তাকে। নরেন্দ্র এবার আগের থেকেও শান্ত আর উদাসীন স্বরে বলল, আপনি ওকে দেখতে পাবেন না, ও না চাইলে ওকে কেউ দেখতে পায় না, আমি ছাড়া। কি সব পাগলের মতন কথা বলছো তুমি নরেন্দ্র, তুমি তাকে দেখতে পাচ্ছ যখন আমি পাবো না কেন? সে কি, আমি কথাটা শেষ করতে পারলাম না, যে সম্ভাবনাটা মাথার মধ্যে উকি দিল তা যেন সত্যি না হয়। নরেন্দ্র আমার দিকে তাকিয়ে এবার হাসলো, এই অন্ধকারে তার সাদা দাঁতগুলো ঝলসে উঠল যেন, এই হাসি যেন একটা সম্মতি। আমার মনের মধ্যে যে কথাটা ঘুরপাক খাচ্ছিল, প্রাণপণে যেটা না ভাবতে চাইছিলাম সেই কথারই সম্মতি। আমি দাওয়ার এক পাশে বসে বললাম, এ কার বাড়িতে আশ্রয় নিয়েছি আমি? যদি আমার ভাবনাই সঠিক হয় তাহলে নরেন্দ্র তো সাধারণ মানুষ নয়, সে যে মিথ্যে কথা বলছে তাও মনে হচ্ছে না। অনেক মানুষের সাথে মিশেছি আমি, মিথ্যে আর সত্যির মাঝের ফারাক আমি বুঝি। আমি বসতেই নরেন্দ্র উঠে আমার কাজ ঘেঁষে বসল, তারপর তাকিয়ে রইল বাইরের দিকে। আমি মনে মনে ভেবে উঠলাম, এখনো কি কেউ দাঁড়িয়ে আছে বাইরের রাস্তার কাছের জমা অন্ধকারে? নরেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আগে এমনটা হতো না জানেন, কত সুন্দর ছিল আমার জীবনটা, বাবা মা বন্ধু বান্ধব আর স্কুল নিয়ে কেটেছিল আমার ছোটবেলা। গ্রামের শেষের নদীতে স্নান করতে যেতাম আমরা, গরম ভাত খেয়ে বন্ধুদের সাথে হেঁটে স্কুল যেতাম, বাড়ি ফেরার পথে রাস্তায় জমা জলে কাঁচা বেল নিয়ে খেলা কিংবা লুকোচুরি, ভালোই কাটছিল দিনগুলো। জানেন, আরও একটা শখ ছিল আমার, গ্রামে যখন চড়কের মেলা বসত সে মেলায় অনেক দূর থেকে অনেক সাধু আসতেন, আমরা তখন খুব ছোট, সবাই মেলায় যেত বেলুন কিনবে, রং বেরঙের খেলনা কিনবে, জিলিপি মিষ্টি খাবে, কিন্তু আমি যেতাম সেই সাধুদের সাথে কথা বলার লোভে। বাকি সবাই তাদের ভয় পেত, কিন্তু আমি সোজা গিয়ে তাদের তাঁবুতে কিংবা গাছতলায় যেখানে তারা থাকত সেখানে গিয়ে হাজির হতাম। তখন তো এসব বুঝতাম না, এখন বুঝি, ওদের বেশিরভাগই ছিল ভণ্ড মিথ্যে সাধু, অনেকে আবার সামান্য কিছু তন্ত্রের নিয়মকানুন শিখেই নিজেদের বড় ভাবতে শুরু করল, মানুষের ক্ষতি করে তারা আনন্দ পেত। তখন তো আর এসব বুঝতাম না, তাই সব সাধুকেই সাধু বলে ভাবতাম। এমনই সে বছর চড়কের মেলায় গেছি, ঘুরতে ঘুরতে দেখি ছাতিম গাছের তলায় একজন সাধু বসে আছেন, তার সামনে বিছানো একটা লাল কাপড়ে কয়েকটা আধুলি। আমি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলাম, পাশ থেকে আমার বন্ধু ভূপেন বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? চ না
বাঁদর খেলা দেখব? আমার কিন্তু তখন বাঁদর খেলা দেখার একদম ইচ্ছে নেই। আমি ওদেরকে যেতে বলে সেই সাধুর দিকে এগোলাম। আমার সঙ্গে সঙ্গে ভূপেনও এলো। সাধু নিজের মনেই বসে একটা রুদ্রাক্ষের ছিঁড়ে যাওয়া মালা সারাচ্ছিলেন। আমার দিকে একবার তাকিয়ে আবার সেই কাজে মন দিলেন। আমি আরেকটু কাছে গিয়ে দাঁড়ালাম। ভূপেন আমার পিছনে দাঁড়িয়ে রইল। সে একটু ভীতু প্রকৃতির ছেলে। আমরা প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর সেই সাধু হাতের কাজ ছেড়ে হাতছানি দিয়ে আমাদের কাছে যেতে বললেন। আমি গেলাম, আর আমার পিছনে ভূপেন আমার জামাটা খামচে ধরে পিছু পিছু এলো। সাধুজি বললেন, মেলায় না ঘুরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি একটু না ভেবে উত্তর দিলাম, আপনার কাছে গল্প শুনতে এলাম। গল্প? আমি গল্প জানি না কি রে বেটা? হেসে উঠলেন সাধুজি। আমি তার সামনে বসে বললাম, আপনি তো সাধু, কত জায়গায় ঘুরে বেড়ান, কত কিছু জানেন, দেখেন, সেসবই বলুন আমি শুনব। সাধুজি সন্তুষ্ট হলেন যেন এবার। তার পাশে ঘাসের ওপর আমাদের বসতে বললেন। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন একটা গল্প। প্রায় আধ ঘন্টা পরে তিনি বললেন, আজকের মতো বাড়ি ফিরে যা, আবার কাল আসিস, নইলে মা বাড়িতে চিন্তা করবে, মায়ের ভাবনা বাড়াতে নেই রে বেটা, যা। দুজনে বাড়ি ফিরে এলাম। আসার সময় রাস্তায় ভূপেন বলল, ওই সাধুর কাছে আর যাস না রে, আমি শুনেছি যে ও ঝোলায় করে নাকি ছেলে ধরে নিয়ে যায়। আমি কিছু বললাম না, মনে মনে বুঝলাম এবার একাই যেতে হবে। টানা 7 দিনের মেলায় 7 দিনই আমি ওই সাধুর কাছে গিয়ে বসে থাকতাম। একদিন 2 পয়সার জিলিপিও নিয়ে গেলাম। তিনি খুব খুশি হয়েছিলেন, আমাকে বলেছিলেন, তোর মনটা ভালো রে, বড্ড সরল, কিন্তু তোর কপালটা, এমন কিছু তুই পাবি যা না পাওয়াই হয়তো ভালো ছিল। ওই বয়সে কি পেলে ভালো আর কি না পেলে ভালো না তা বোঝার ক্ষমতা আমার ছিল না। মেলা শেষ হয়ে যাওয়ার পরেও সেই মাঠে গিয়ে আমি মাঝে মধ্যেই বসে থাকতাম। মাঠটার এক পাশে ছিল একটা ঘন জঙ্গল, আর অন্যদিকে গ্রাম আর একটা ছাতিম গাছ। আমি আর ভূপেন ছাতিম গাছের তলায় একদিন বসে আছি। এমন সময় দেখি একটা লোক হাটের দিক দিয়ে হেঁটে এসে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। সামান্য সময়ের জন্য হলেও তাকে আমি দেখেছিলাম। তার বয়স হবে 24 কি 26, শান্ত মুখ, আর হাতে একটা গাছের ডাল। আমি এক মুহূর্ত তাকে দেখলাম, তারপরেই সে ঢুকে গেল জঙ্গলে। কিন্তু ওই এক মুহূর্তেই তার মুখটা আমি দেখেছিলাম, অতি সাধারণ হাসি হাসি সে মুখ, কিন্তু কি যেন একটা আকর্ষণ আছে সে মুখে, যেন আমায় ডেকে নিতে চাইছে ওই জঙ্গলের মধ্যে। আমিও মোহাচ্ছন্নের মতো হেঁটে সেদিকে যেতে লাগলাম। পরে আমায় ভূপেন বলেছিল, সে নাকি দেখেছে আমি হেঁটে যাচ্ছি ওই জঙ্গলের ভেতরে। সে আমায় অনেকবার ডেকেছে, কিন্তু আমি নাকি শুনতেই পাইনি। অবস্থা বেগতিক দেখে সে গ্রামের লোকদের ডাকতে চলে যায়। আমি কিন্তু জঙ্গলে গিয়ে আর কাউকে দেখতে পাইনি, সেই লোকটাকে তো নয়, যেন এই কয়েক সেকেন্ডের মধ্যে সে ভ্যানিশ হয়ে গেছে। আরও একটু খুঁজে নিয়ে ফিরে আসব, দেখি একটা গাছের তলায় একটা নীল রঙের আলো জ্বলছে। আমি অবাক হয়ে যাই, এই দিনের বেলায় নীল রঙের আলো জ্বলে কি করে? সেদিকে এগিয়ে যেতে যেতে দেখি গাছের তলায় গোল মতো কি একটা পড়ে আছে, আর সেটা থেকেই ওই নীল আলোটা জ্বলছে। আমি এগিয়ে গিয়ে কিছু না ভেবে সেটা হাতে নিতেই একটা প্রচণ্ড শব্দ হয়, যেন একসাথে কোথায় হাজারটা বাজ পড়ল। আমি জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি শুয়ে আছি আমার নিজের বাড়িতেই, আমার বিছানায়। মাথা তুলতে যেতেই দেখি আমার মা বলছেন, কত বলি এই আদারে বাদারে যখন তখন ঘুরিস নে, কে শোনে কার কথা, এই ছেলেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। হাওয়াটা যে কি তা আমার কল্পনাও করতে পারিনি। এরপর থেকেই আমি যেন কেমন একটা বদলে গেলাম।
সবাই একসাথে লুকোচুরি খেলছি গ্রামের মণ্ডপে। আমি চোর হয়েছি, বাকি সবাই লুকিয়ে। আমি মণ্ডপের ডান দিক থেকে খুঁজতে শুরু করব ভাবছি, এমন সময় মাথার ভেতরে শুনি কে যেন আমায় বলছে, ও যেই ডান দিকে যাবে অমনি বাঁ দিক দিয়ে ধাপ্পা দেবে। আমি আর ডান দিকে গেলাম না, বাঁ দিক দিয়ে একটা গাছের পিছনে দাঁড়িয়ে দেখি ভূপেন দাঁড়িয়ে। এরকম চলল কিছুদিন। আমি স্পষ্টই বুঝতে পারলাম যে কোনো মানুষের মনে মনে বলা কথা আমি বুঝতে পেরে যাচ্ছি। তারানা থেমে বলল, আমি এবার চমকে উঠলাম। প্রথম তার সাথে দেখা হওয়ার সময় সে যে আমার মনের কথা বুঝতে পেরেছিল তা আমি কাকতালীয় বলেই ভেবেছিলাম, কিন্তু এ আবার হয় নাকি? নরেন্দ্র আবার বলল, আমিও তাই ভেবেছিলাম, এ আবার হয় নাকি। কিন্তু যেদিন মা ভাত পেরে আমাকে খেতে ডাকল, আমি এক থালা পান্তা ভাত দেখে বললাম, মা তুমি খাবে না? মা বলল, তুই খা, আমার আছে। অথচ আমি মাথার মধ্যে শুনলাম ভাত যে আর নেই, তাই জন্য আমি অল্প খেয়ে বাকিটা মায়ের জন্য রেখে উঠে পড়লাম। আমার মনে পড়ল অনেকদিন মায়ের খাবার কম আছে দেখে আমিও অল্প খেয়েছি। ইচ্ছা করি মায়ের জন্য সব ছেলেই সমান, সব করতে পারে। প্রথম প্রথম ভালো লাগলেও পরে কিন্তু অসহ্য লাগলো ব্যাপারটা। একটা মানুষের মনে আমায় নিয়ে খারাপ কি চলছে তাও পরিষ্কার শুনতে পেয়ে যেতাম। আমার আর ভালো লাগলো না কারোর সাথে মিশতে, একমাত্র ভূপেন ছাড়া। সে ভীতু অলস হলেও কখনো মিথ্যে বলতো না, আর আমায় খুব ভালোবাসত। তার মনে আমার জন্য কোনো খারাপ কথা আমি শুনিনি, বরং সে আমায় ভালোবাসত ভীষণ। একদিন এমন এক দুপুরে আমি ঘুমোচ্ছি, মা আমার পাশে শুয়ে হোগলা পাতার পাখায় হাওয়া করছে আর ঝিমোচ্ছে। আমার বাবা ভাগ চাষি ছিল, সকালে বেরোতো কাজে, দুপুরে মা রান্না করে খাবার দিয়ে আসতো। একেবারে সাঁঝের বেলায় বাবা ফিরতেন। নরেন্দ্র থামে, আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা ভোর হতে আর কত দেরি আছে? আমি একটু ভেবে হিসাব করে বলি, তা ধরো সূর্যোদয় হতে এখনো ঘন্টাখানেক। নরেন্দ্র বলে, তা বেশ, আচ্ছা তারপর শুনুন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম মানুষের মনের ভিতর চলা কথাবার্তা কিংবা যে কোনো ভাবনাই আমি বুঝতে পেরে যাই। তবে তবে সেটা বেশি দিন ভালো লাগলো না, তারপর থেকেই আমি আর বাইরে বেরোতাম না। ভূপেন মাঝে মাঝে ডাকতে এলে ওই তার সাথেই একটু যা কথাবার্তা বলতাম, কেমন যেন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিলাম সবার থেকে। একা একা ঘরে বসে থাকি সারাদিন, কোনো কাজ নেই, পড়া নেই। বাবার সাথে ইচ্ছে হলে মাঠে যাই, চাষের কাজে একটু হাত লাগাই। একদিন বাবা আমাকে ধান রুইতে দিলেন। আচ্ছা ধান রোয়া জানেন আপনি? আমি বললাম, নরেন্দ্র আমি গায়ের ছেলে, আজ না হয় এদিক সেদিক ঘুরে বেড়াই, কিন্তু আমার ছেলেবেলা কেটেছে গ্রামেই। ধান রোয়া, ধান ঝাড়া, ধান মারা এইসব দেখে ছেলেবেলায় কত আনন্দ পেতাম। কোনো কোনো বিকেল কেটে যেত এইভাবেই। আমার কথা শুনে নরেন্দ্র একটু খুশি হলো যেন, আমায় বলল, আচ্ছা বেশ, আচ্ছা বলি শুনুন, আচ্ছা আপনি কি কিছু খাবেন? আমি মাথা নেড়ে বললাম, তারপর বলো নরেন্দ্র, আমি কাল সকালেই ফিরে যাব। ফিরে যাবেন? কিন্তু আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখা হলো না? আমি অবাক হলাম, বললাম, আমায় নিয়ে স্বপ্ন দেখবে কেন হে? নরেন্দ্র বলল, আপনাকে নিয়ে যে একবার স্বপ্ন দেখতেই হবে, না হলে যে সেটা হবে না। আমি আবার ভাবলাম নরেন্দ্র পাগল না হলেও তার মাথার গোলমাল থাকতে পারে, এতক্ষণ ধরে সে যা বলে গেছে তা যদি অন্য কাউকে বলতো তাহলে হয়তো পাগল বলে উঠেই চলে যেত। কিন্তু তার ওই বলার সাবলীল ভঙ্গি আর ওই চোখ, মানুষের চোখের ভাষাই বলে দেয় সে মিথ্যে বলছে না সত্যি বলছে। মিথ্যে কথা বলা মানুষের চোখ ঠিক কথা বলার সময় অত উজ্জ্বল হতে পারে না। নরেন্দ্র বলল, আমি একটা অনুরোধ করব আপনাকে। আমি বললাম,
তুমি এই চাও তো আমি কাল থেকে যাই? আচ্ছা থাকবো, কিন্তু এখন বলো তারপর কি হলো। নরেন্দ্র আবার বলতে শুরু করলো, মাঠের কাজ ছেড়ে বাড়ি ফিরে এসে সবাই ঘুমোতে গেলাম। আমার রাতে ঘুম আসতে একটু দেরি হতো, সারাদিন তো ঘরেই থাকি, তাই রাত হলে আমার আর ঘুম আসতে যায় না, বাইরে বেরিয়ে যাই। প্রথম প্রথম গায়ের রাস্তা ধরে হাঁটতাম, দেখতাম সব বাড়ির মানুষই কিছু না কিছু ভাবছে, মনে মনে সম্ভব অসম্ভব অনেক কিছুই চাইছে। এসব আর ভালো লাগতো না বলে আমি নিজের মতো বাড়ির চৌহদ্দির মধ্যেই থাকতে শুরু করলাম। এভাবেই কেটে গেল কয়েক মাস। একদিন শেষ রাত্রের দিকে ঘুমিয়ে পড়েছি, স্বপ্নে দেখলাম বাবাকে, একটা গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার বাবা। গাছটা আমি চিনি না, কখনো অমন গাছ আমি দেখিনি। ওই গাছে লাল রঙের গোল গোল কি ফল ঝুলে আছে। আমার বাবা যেন খুব ক্লান্ত, গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। গাছের ছায়ায় ঠান্ডা বাতাস তার দুচোখ বুজিয়ে দিচ্ছে যেন হাত দিয়ে। বাবা চোখ বুজে গাছে হেলান দিয়ে শুলেন, ঘুমটা বোধহয় তার গভীর হচ্ছিল। এমন সময় ওই গাছ থেকে একটা লাল রঙের ফল তার গায়ের ওপর পড়ল। বাবার ঘুমটা ভেঙে যেতে তিনি প্রথমে কিছু বুঝতে পারছিলেন না, যখন তার খেয়াল হল তখন তিনি কোলের উপর পড়া ফলটা হাত দিয়ে তুলে ধরলেন, তারপর ফলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। অবশেষে সেটার গায়ে একটা কামড় বসালেন, স্বাদটা মনে হয় ভালোই ছিল, তাই ধীরে ধীরে পুরো ফলটা তিনি শেষ করে আবার ঘুমিয়ে পড়লেন, আর উঠলেন না। নরেন্দ্র থামল একবার, আমার দিকে তাকাল, দেখি তার চোখে জল। আমি অবাক হয়ে গেলাম, এই শান্ত নিরীহ ছেলেটার চোখে হঠাৎ জল এলো কেন? নরেন্দ্র হাসলো, আর আমার সাথে সাথেই মনে পড়ে গেল নরেন্দ্র তো মনের কথা পড়তে পারে, তার মানে আমি যে ওকে পাগল ভেবেছিলাম তাও জানে। নরেন্দ্র বলল, আমি জানি আপনি আমায় পাগল বলে ভেবেছেন, আবার ভেবেছেন শান্ত সরল নিরীহ। আমি পাগল নই, তবে বাকিগুলোও আমি ছিলাম না, ধীরে ধীরে হয়ে গেছি ওরকম। তারপর যা বলছিলাম, মাত্র 7 দিনের মধ্যেই আমার বাবা মারা গেল। কিভাবে মারা গেছিল জানেন? খাবারে বিষ মিশেছিল কোনোভাবে, সে খাবার খেয়ে বাবা নিশ্চিন্তে ঘুমোতে গেছিলেন, তারপর সকাল হওয়ার আগেই সব শেষ। রাতে আমরা বুঝতেই পারিনি কিছু, অথচ এটা হবার পরেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেদিন স্বপ্নে আমি যা দেখেছিলাম তাই তো হয়েছে, আমি বুঝতেই পারিনি। যদি জানতাম আগে থেকে তাহলে হয়তো বাবাকে এভাবে মরতে হতো না। নরেন্দ্রর শেষ কথাগুলো আমার মনে বড্ড ধাক্কা দিল, যেন আগেই বলেছি তার কথায় কি যেন মিশে থাকে। বড় সত্যি সে কথাগুলো, বড় সরল, তার চোখে জল দেখা দিল আবার। এত সরল নরেন্দ্র যে সেই জল সে আড়াল করার চেষ্টা করল না, হাত দিয়ে সেই জল মুছে নিয়ে আবার বলতে লাগল, আমি আগেই বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, এবার আরো বাড়ির বাইরে যাওয়া ছেড়েই দিলাম প্রায়, সারাদিন ঘরেই বসে থাকি, রাত হলেই বাইরে যাই একটু, এদিকে বাবা নেই, সংসার আর চলে না। আমার মা এক বড় চাষির বাড়িতে ধান কলে কাজ করে, আমিও কয়েকবার এখানে ওখানে কাজের চেষ্টা করেছি কিন্তু টিকতে পারিনি কোথাও, যেখানেই যাই সেই একই সমস্যা। মানুষের বলা মনের কথা বুঝতে পেরে আর কিভাবে থাকা যায় বলুন তো? একবার ভাবলাম মাকে সব খুলে বলি, কিন্তু তার হলো না। একদিন রাতে মাকে নিয়েও স্বপ্ন দেখলাম, আমি দেখলাম মা একটা খোলা মাঠের মধ্যে দিয়ে কোথায় যেন যাচ্ছে, মা একা, আর কেউ নেই, মা একাই হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো, মা ভিজতে ভিজতেই মাঠ পার হয়ে গেল, তারপর আর কিচ্ছু নেই, হঠাৎ করেই মাটিতে পড়ে গেল সে।
আর উঠল না। জানেন, মাকে তারপর কয়েকদিন আর বাড়ি থেকে বেরোতেই দিইনি। প্রাণপণে চেষ্টা করেছিলাম যাতে বাড়ি থেকে না বেরোয় আমার মা, কিন্তু পেটের টান বড্ড টান। একদিন দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠে দেখি আমার মা ঘরে নেই। আমি তাকে খুঁজতে গেলাম, দেখি সেই চাষির বাড়িতে মা কাজ করছে। আমি ভাবলাম হয়তো আমার ভাবনাটাই ভুল, হয়তো সবটাই কাকতালীয় ছিল। কই, মা তো ভালোই আছে। সেই দেখে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু নরেন্দ্র চুপ করে যায়, কান্নায় তার গলা ধরে আসে, আর কিছু বলতে পারে না সে। আমি চুপ করে থাকি, আমি বুঝতে পারি না আমি কি বলবো, কি বলা উচিত। আমি চুপ করে থাকতে থাকতে দেখি নরেন্দ্র উঠে যাচ্ছে বাইরের দিকে। তখন সূর্য উঠতে শুরু করেছে সবই। সেদিন আর ফিরে যাওয়া হলো না আমার, আমি থেকে গেলাম নরেন্দ্রর বাড়িতে। নরেন্দ্র আমায় নিয়ে গ্রাম দেখাতে গেল। গ্রামের শেষের একটা শান্ত নদী, সেই মাঠ যেখানে নীল আলো দেখেছিল নরেন্দ্র, সেই কদম গাছের তলা। বলল, আজ আবার কতদিন পর গ্রাম দেখলাম জানেন? আপনি এলেন বলেই দেখা হলো সব। আবার কবে দেখব কিংবা দেখব কিনা তার ঠিক নেই। আমার মনে কিন্তু ঘুরছিল অন্য কথা, কিন্তু তা বলার মতো মনের অবস্থা আমার ছিল না একটুও। কিন্তু আমি সেই কথাটা ভাবতেই নরেন্দ্র নিজেই বলল, আর মনে মনে ভাবনার প্রয়োজন নেই আপনার, যে চলে গেছে তার কথা বলতেই বা অসুবিধা কোথায়। আসলে আমার যে স্বপ্নগুলো আসতো তা আসলে একটা সংকেত, সেটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানিয়ে দিত কি হতে চলেছে। আমি প্রথমে বুঝতে পারতাম না, বুঝতে পারলেও যে কিছু করতে পারতাম কিনা তা নিয়েও ভাবি না। যা হবে তা কি কেউ বদলাতে পারে বলুন? আমি আবার অবাক হলাম, কতই বা বয়স হবে নরেন্দ্রর? এই বয়সেই একটা মানুষ অন্যের মৃত্যুর সংকেত দেখতে পায় নিজের স্বপ্নে, অথচ চাইলেও তাদের বাঁচাতে পারে না। মাঝে মাঝে আমাদের মধ্যে এমন সব ক্ষমতা জন্মায় যা না এলেই বোধহয় ভালো হতো, নরেন্দ্র বলে। জানেন, আমি চাই না যে স্বপ্ন দেখি। আমি আমি ঘুমুলেই আমার চোখ জুড়ে নেমে আসুক কারোর মৃত্যু, আমি 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 চাই না। প্রথম প্রথম ভাবতাম আমার জন্যই কি সব, তারপর বুঝলাম স্বপ্ন রোজ আসে না, আসে ঠিক যখন কেউ মারা যাবে তার আগেই। মা মারা গিয়েছিল জ্বরে, মাত্র 3 দিনের জ্বরে আমার মা চলে গেল বিনা চিকিৎসায়। আমি জানতাম চিকিৎসাতেও কিছুই হবে না, তারপর থেকেই একাই ছিলাম। ছিল শুধুমাত্র আমার বন্ধু ভূপেন। বছর 2 আগে একদিন স্বপ্ন দেখলাম ভূপেন একা একা একটা কাঠের সাঁকোর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। উল্টো দিক দিয়ে সেই সাঁকোর উপর দিয়ে হেঁটে আসছে একটা ষাঁড়। ভূপেনও একটু না থেমে সেই সাঁকোর উপর দিয়ে হেঁটে যেতে লাগলো। মাত্র 1 হাত দূরে যখন, তখনই ষাঁড়টা খেপে গিয়ে মারলো এক ধাক্কা। সাঁকো থেকে জলের উপর পড়ে আর উঠল না ভূপেন। 2 আর ভূপেনের সাথে দেখাই করলাম না আমি। 3rd যখন সে আর এলো না, আমি নিজেই গেলাম তার বাড়িতে। গিয়ে যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল। ভূপেনের বাড়িতে কাঠের কারবার, একটা কাঠের সদ্য তৈরি জানলা রাখা ছিল ঘরের গা ঘেঁষে। উঁচু দাওয়া থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে হুমড়ি খেয়ে সেই জানলার উপর পড়ে সে। জানলার একটা খাঁজ বার করা ছিল, সেটাই তার বুকে গেঁথে যায়। কাউকে ডাকবার সময়টুকু তার হয়নি। আমি এক বুক কষ্ট আর মাথা ভর্তি চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলাম। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল, আহা কি এক অশুভ শক্তি বেয়েছে সে। এই শক্তি তাকে মৃত্যু দেখায়, মৃত্যু ডেকে আনে। আমি একটা প্রশ্ন করে বসলাম অদ্ভুত ভাবে, কেন করলাম তা জানি না, তাও করলাম। আচ্ছা, নিজেকে নিয়ে স্বপ্ন দেখনি কখনো? নরেন্দ্র আমার দিকে তাকালো, অদ্ভুত সে দৃষ্টি। তারপর বলল,
দেখিনি, তবে জানেন কেন জানি না মনে হচ্ছে এবার দেখব, তাই জন্য তো আপনাকে একদিন থাকতে বললাম। আমি বললাম কেন, আমি যদি নাই থাকি তাহলে কি তুমি স্বপ্ন দেখতে পারো না? নরেন্দ্র কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় একটা লোক তাকে দেখে বলে উঠল, আরে মনোহর জি কোথায় থাকো আজকাল, দেখাই তো যায় না। নরেন্দ্রকে এই প্রথম অপ্রস্তুত হতে দেখলাম যেন, সে কোন রকমে মাথা নিচু করেই বলল, হ্যাঁ মানে এখন বাড়ি থেকে কম বেরোই তো তাই। সব সময় বাড়িতে থাকলে মন ভালো থাকবে না বুঝলি, আসবি চণ্ডী মণ্ডপে একদিন সময় করে, চললাম বলে লোকটি একবার আমার দিকে তাকালো। নরেন্দ্র হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেল। লোকটি এবার আমায় একটু নিচু গলায় বলল, আপনি কি মনোহরের বাড়িতে এসেছেন? আমি বললাম হ্যাঁ। সে আরো চাপা স্বরে বলল, একটু সাবধানে থাকবেন, ওর মাথায় একটু গন্ডগোল আছে কি না? আমি বললাম কিরকম গন্ডগোল? সে বলল, তা জানি না, তবে মা বাবা একসাথে মারা যাওয়ার পর ও কেমন যেন হয়ে গেছে, কারুর সাথে মেশে না, কথাও বলে না, সব সময় ভাবে ওর জন্যই ওর বাবা মা, বুঝতেই তো পারছেন। আমি বুঝতে পারছিলাম, তাই এগিয়ে গেলাম। নরেন্দ্র নিজের মতোই হাঁটছিল, আমি তার পাশে যেতেই সে বলল, কাল রাতে যখন ঘুমিয়ে পড়েছিলাম আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। আমি চমকে উঠলাম, আমায় নিয়ে স্বপ্ন দেখেছে নরেন্দ্র, কি সেই স্বপ্ন? নরেন্দ্র বলল, এই স্বপ্নটা একদম অন্য রকম, এমন স্বপ্ন আমি আগে কোনোদিন দেখিনি। দেখি দেখি একটা রাস্তা, রাস্তার সব জায়গায় নানা রঙের ফুল ফুটে আছে, তার পাশেই আবার আরেকটা রাস্তা, তবে সেই রাস্তায় ফুল নেই, সেই রাস্তায় আছে কাঁটা আর খানা খন্দ। আমি দেখি আপনি ফুলের রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটছেন হাঁটছেন, যত হাঁটছেন সামনে কুয়াশা ঘেরা রাস্তাটা আরো বেরিয়ে আসছে আড়াল থেকে। এবার আপনি সে রাস্তাটা ছেড়ে অন্য রাস্তায় পা রাখলেন, সে রাস্তায় আপনার পায়ে ক্ষত হলো, কতবার ঠোক্কর খেলেন আপনি, আপনার মাথার চারপাশে কালো কালো কিছু ধোঁয়ার মতো উড়ে বেড়াচ্ছে। আবার আপনি সেই রাস্তা ছেড়ে ফুলের রাস্তায় ফিরে এলেন। আমি এতটা শুনেই ভাবতে লাগলাম কি এর মানে, নরেন্দ্র বলে চলেছে তখনও, জানেন এই প্রথম আমি কারোর মৃত্যু দেখলাম না, কাউকে মরতে হলো না আমার স্বপ্নে, সত্যি বলতে বড় শান্ত লাগছিল সকাল থেকেই, তাই আপনাকে নিয়ে একটু ঘুরতে পেরোলাম, যদি এই শেষবারের মতো হয়। আমি বললাম, নরেন্দ্র এমন ভাবতে নেই, হয়তো তুমি এমন কিছু অলৌকিক শক্তি পেয়েছ যা তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ করে দিয়েছে, তাই তুমি যা হবে তাই দেখতে পাও, এতে তোমার ভুল নেই কোথাও। তুমি নিজেকে এইভাবে সবার থেকে আলাদা করে রাখছো কেন, কেন নিজেকে কষ্ট দিচ্ছ এইভাবে? নরেন্দ্র হাসল, বড় ম্লান সে হাসি। সে বলল, আমার অবস্থাটা আপনি বুঝবেন না, আসলে কেউই বুঝবে না আমার মনের সবটা, আমি নিজের চোখে সবটা দেখতে পাই, কেউ মারা যাবার আগে দেখতে পাই তাদের কিভাবে মৃত্যু হবে। জানেন কতবার নিজেকে মেরে ফেলার, কিন্তু কিন্তু পারিনি। নরেন্দ্র চুপ করল, আমি আর কিছু বলতে পারলাম না। রাত্রে নিজের হাতে রান্না করলো সে, খাওয়া শেষে ঘুমোতে গেল বাইরে। রাত্রে আবার শুনলাম বাইরে কার সাথে যেন কথা বলছে সে। আমারও আর বেশি দেরি নেই মা, আমিও যাব তোমাদের কাছে তাড়াতাড়ি। জানো মা, উনি খুব ভালো, সবার মতো আমায় পাগল বলেন না। হ্যাঁ মাঝে মাঝে আমার কথা শুনে ভাবেন, তবে মনটা সরল। এবার শুনতে শুনতেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নরেন্দ্রকে বিদায় জানিয়ে ফিরে এলাম। ফেরার সময় নরেন্দ্রর মুখটা আজ অন্যরকম লাগলো, কেমন যেন ম্লান শুকনো, এমন তাকে আমি দেখিনি এর আগে। আমার মনের কথা বুঝেই বোধ হয় সে বলল, আমার জন্য ভাববেন না,
আমি ভালোই থাকবো, আর যা হবার তা তো হবেই, আমাদের তো ক্ষমতা নেই আটকানোর। সত্যি বলতে আমার আর এসব ভালো লাগছিল না, তবুও তার কাঁধে একটা হাত রাখলাম। নরেন্দ্র বলল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, এটা না দেখলে হয়তো আর দেখাও হবে না আর বলাও হবে না, তাই এই বেলা বলে রাখি। আমি দেখলাম আমার চেনা একজন একটা উঁচু বেলুনের মতো কিছুর ওপর দাঁড়িয়ে নিচে দেখছে, হঠাৎ করে সে নিচে পড়ে যায় আর ওঠে না, কিন্তু তার মুখ আমি দেখিনি। বলেই আমার পায়ে হাত দিয়ে সে প্রণাম করল। আমি প্রণাম নিই না, কিন্তু নরেন্দ্রকে আর কিছু বললাম না, আমি তারাপীঠে ফিরে এলাম। তারানাথ থামল, আমরা উৎসুক হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম গল্প কি শেষ। তারানাথ পাসিং শো এর প্যাকেট থেকে একটা সিগারেট তুলে ধরিয়ে বলল, না গল্প শেষ হয়নি, আমিও ভেবেছিলাম নরেন্দ্রর সাথে হয়তো আর দেখা হবে না, কিন্তু ফিরে এসে সেই গুরুকে সব বললাম, তিনি শুনে বললেন, সেই নীল আলোটা ছিল আসলে মৃত্যুর দূতের ফেলে যাওয়া কোনো এক অংশ। সেই আলোর সংস্পর্শে আসতেই নরেন্দ্র এমন এক শক্তি পেয়েছিল যা তার পারিপার্শ্বিক এবং কাছের মানুষগুলির ভবিষ্যৎ মৃত্যু আগেই দেখিয়ে দিত স্বপ্নের মধ্যে দিয়ে। আমি বললাম তার আমায় নিয়ে দেখা স্বপ্নের কথা। গুরু হেসে বললেন, সে তোমার মৃত্যু দেখেনি, দেখেছে তোমার জীবন। তোমার দ্বারা একভাবে কখনোই সাধনা হবে না, বারবার তোমায় ফিরতে হবে সংসার জীবনে। সেই ফুলের রাস্তা আসলে তোমার সংসার জীবনের পথ, আর সেই কণ্টকময় রাস্তা হলো সাধনার পথ, যা অতীব কঠিন। আমি নরেন্দ্র দেখা সেই স্বপ্নের কথা বলতেই তিনি চমকে উঠলেন, বললেন, তারানাথ, এ অন্য কারো স্বপ্ন নয়, সে নিজের স্বপ্ন নিজেই দেখেছে। এই স্বপ্নে নিজেকে দেখা যায় না, তার বিপদ আছে, সমূহ বিপদ। শেষের দিকে নরেন্দ্রকে বিরক্তিকর মনে হলেও এ কথা শুনে আর থাকতে পারলাম না। মাঝখানে 5 দিন কেটে গেল, আমি যত দ্রুত সম্ভব নরেন্দ্রর গ্রামে পৌঁছালাম, তার বাড়িতে তাকে পাওয়া গেল না। আমি সেই মাঠের কাছে গিয়ে পৌঁছালাম, সারা গ্রামে নরেন্দ্রর দেখা নেই। সেই লোকটির সাথেও দেখা হলো, আমায় দেখেই সে এগিয়ে এলো। আমি উত্তেজিত হয়ে বললাম, নরেন্দ্র কোথায় বলতে পারো? তার মুখ ম্লান হয়ে এলো, মাথা নিচু হয়ে গেল। আমি তার কাঁধ ঝাঁকিয়ে বললাম, কি হয়েছে নরেন্দ্রর, কোথায় সে? যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে উঠল। হঠাৎ করেই শান্ত একাকী নরেন্দ্র, আমি যাওয়ার পরেই কেমন বদলে গিয়েছিল। সারাদিন গ্রামে ঘুরে বেড়াতো, নদীতে স্নান করত আর গাছে উঠত, গাছের উপরে উঠে কি যেন দেখার চেষ্টা করত। কাল সকালে একজন তাকে ওই কদম গাছের পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখে, দেহে প্রাণ নেই, যেন অনেক উঁচু থেকে পড়ে সে মারা গেছে। গ্রামের লোকেরাই সৎকার করেছে। আমি ফিরে এলাম, গুরুজিকে সব বললাম, তিনি বললেন, যা হবার ছিল তাই হয়েছে তারানাথ, নরেন্দ্র জানত এটাই হবে, তাই সে মারা যাবার আগে হয়তো সেই নীল রঙের আলোটা খোঁজার চেষ্টা করেছিল, যাতে সে শক্তির সংস্পর্শে আর কেউ যেন না আসে। তারানাথ চুপ করল, আমরাও চুপ, কিশোরীও আর চুপ করে আছে কিছু না বলে। তারানাথ নিজের মনেই যেন বলে উঠল, এ দুনিয়া কখন কাকে কি দেবে তা কেউ জানে না, কেউ না, দুনিয়ার দেওয়া সব কিছু নিতে নেই, তার বদলে মাঝে মাঝে সে ঘেরে নেয় অনেক কিছুই। আমরা উঠে পড়লাম, আজ আর বাইরে বৃষ্টি হচ্ছে না। কিশোরী বাইরে এসে প্রশ্ন করল, আচ্ছা সেই লোকটা নরেন্দ্রকে মনমোহন বলে ডেকেছিল কেন? আমি চুপ করে রইলাম, আমার জানা ছিল না, তারানাথেরও জানা আছে কিনা সেটাও জানা নেই আমার।